জাতিসংঘর নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল আজ এ ফজরত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। তারা ফইলে নাক্ষাংছড়ির তুমরুর সীমান্ত জিরো লাইনত অবস্থান লওয়া রোহিঙ্গা ক্যাম্প যায়। পরে বালুখালীর ময়নাঘনা পরিদর্শন শেষে প্রতিনিধি দল কুতপালং শিবিরে তাই। এই সময় ব্লক D5 রোহিঙ্গাওয়ালার লগে হতা হয় তারা। এরপর ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের লগে হতা হই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। নিরাপত্তা পরিষদের প্রধান গুস্তাভো মেজার চুয়াত্রার নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল আছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য সহ বেশকয়েক দেশের কূটনৈতিক দল। সংবাদ সম্মেলনত রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল বক্তব্য রাখে। এ সময় রোহিঙ্গাওয়াল যাতে স্বেচ্ছায় নিরাপদ নিজ দেশত ফিরে যাইতে পারে এ লক্ষ্যে হামগরিবের অঙ্গীকার গজি নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্য। First of all, we would like to commend the government of Bangladesh for assisting and protecting the refugees with the support of the UN and other international organizations. This is something that we support very much at the Security Council. Also, we will continue supporting, and while the situation is still dire and difficult to the returning of the in a safe and voluntary basis for the refugees, We thank the commitment of the government of Bangladesh of continuing supporting them with the support of the international community. সংবাদ সম্মেলনত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হইদে এ সফর রোহিঙ্গা সমস্যা সমাধানত ইতিবাচক ভূমিকা রাখবে। তবে 15 সদস্যের সকলেই যেখানে এমন সদস্য আছেন যারা সিকিউরিটি কাউন্সিলের সকল রেজলিউশনের সমানভাবে সমর্থন দেননি, কিন্তু তারাও বলেছেন যে তারা এই সমস্যার গভীরতা বোঝেন। তারা সকলেই বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। এ নিয়ে হয়তো তারা কালকে ঢাকায় আবার কথাও বলবেন এবং এই সমস্যাটির সমাধানে তারা যে ফোকাস হারাবেন না, তারা যে এটাকে সবসময় প্রায়োরিটিতে রাখবেন এবং এটাকে যে গুরুত্ব এই ঘটনাটি ডিজার্ভ করে সেই গুরুত্ব সহকারে তারা এই সমস্যাটির সমাধানের জন্য কাজ করবেন, এটা আপনাদের প্রশ্নের উত্তরে তারা বলেছেন। এর আগে শনিবার রাতে কক্সবাজার ইনানি হোটেল রয়্যাল টিউলিপুত সম্মেলন কক্ষত মত বিনিময় সভাত রোহিঙ্গা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরেছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত আছিল। X News, C+ TV, চট্টগ্রাম।